জেলা নসুন্দী সদর উপজেলা চিনিসপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্থ মানুষের মাঝে তিনশত শীতবস্ত্র বিতরণ করা হয় দুই জানুয়ারি সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে এই শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে চিনিসপুর ইউনিয়ন সচিব শাহ আলম হোসেনের সভাপতিত্বে নসন্দী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খানম ও চিনিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহদিয়াসান তুইনের উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন চিনিসপুর ইউনিয়নের সকল মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ নশুন্দী থেকে মেহেদিয়াসান জে জে টেলিভিশন